হ্যালো স্টুডেন্টস, আমরা ফিজিক্স আর জেনারেল সায়েন্স থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখেছি কয়েকটা পার্টে। বাকি প্রশ্নগুলো এসে শুরু করি। আর তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন এক্সাম মেটেরিয়ালসগুলো অবশ্যই নিয়মিত দেখতে থাকো। নর্মাল স্টার্ট 302 নম্বর প্রশ্ন, প্রেশার কুকারের জলে শান্ত কত ডিগ্রি উষ্ণতায় ফুটে? তার আনসার হবে বি 120 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রেশার কুকারের মধ্যস্থ বাষ্পচাপ ও বায়ুর চাপের কত গুণ হয়? এটা আনসার হবে বি 2 গুণ। নেক্সট প্রশ্ন হচ্ছে 304 নম্বর প্রশ্ন, সম্পৃক্ত বাষ্প কোন সূত্রটি মেনে চলে না? সম্পৃক্ত বাষ্প কোন সূত্রটি মেনে চলে না? এখানে আনসার হবে সি উভয়ের সূত্র, চার্লস ও বয়েলের উভয়ের সূত্রই মেনে চলে না। নেক্সট প্রশ্ন, কম্বলে লাঠি দিয়ে আঘাত করে ধুলো ঝাড়া হয়, ইয়া কোন ঘটনার জন্য হয়ে থাকে? এটা হচ্ছে স্থিতিশক্তি জাটের জন্য, অ্যান্সার হবে ডি, সরি বি। নেক্সট প্রশ্ন হচ্ছে 306 নম্বর প্রশ্ন, একটি হালকা এবং একটি ভারী বস্তুর গতিশক্তি একই হয়, ইয়াদের ভরবেগের সম্পর্ক কি? ভারী বস্তুর ভরবেগ শান্ত বেশি হয়, হালকা এবং ভারী বস্তুর গতিশক্তি একই হয় কিন্তু এদের ভরবেগের সম্পর্ক ভারী বস্তুর ভরবেগ শান্ত বেশি হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আনত তলের যান্ত্রিক সুবিধা কত? আনত তলের যান্ত্রিক সুবিধা সবসময় একের বেশি হয়, অ্যান্সার হবে সি। নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভার নয়? এখানে মুখের চোয়াল হচ্ছে প্রথম শ্রেণীর লিভার নয়, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ডাক্তাররা থার্মোমিটারের সাহায্যে সর্বনিম্ন কত উষ্ণতা মাপা যায়? ডাক্তারি থার্মোমিটারের সর্বনিম্ন 95 ডিগ্রি ফারেনহাইট মাপা হয়। নেক্সট হচ্ছে, সেক দেওয়ার জন্য জল ব্যবহার করা হয় কেন? জলের আপেক্ষিক তাপ বেশি তাই সেক দেওয়ার জন্য জল ব্যবহার করা হয়, অ্যান্সার হবে এ। নিচের কোনটি বিক্ষিপ্ত প্রতিফলনের নিয়ম? এখানে গোধূলি হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলনের নিয়ম। ক্যামেরার যে প্রতিবিম্ব গঠিত হয় তা কোন প্রকারের? এখানে সদ্বিম্ব, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন প্রতিবিম্ব পর্দায় ধরা যায় না? এখানে অসৎ প্রতিবিম্ব পর্দায় ধরা যায় না। নেক্সট প্রশ্ন হচ্ছে, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের ক্ষেত্রে দর্পণ থেকে বস্তু দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্বের মধ্যে সম্পর্ক কি? এর অ্যান্সার হবে উভয় দূরত্ব সমান। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি দাগ দেওয়া ঘড়ির ক্ষেত্রে যখন 6টা বাজে তখন দর্পণে দেখলে কটা বাজছে বলে মনে হবে? অ্যান্সার হবে এখানে 12টা, এই অ্যান্সার হবে এর। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি বস্তু লেন্স থেকে অসীম দূরত্ব থাকলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? অ্যান্সার হবে এখানে এ, এ দূরত্বে। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রিজম, প্রিজমে মোট কটি তল থাকে? প্রিজমে মোট শান্ত 5টি তল থাকে, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, বর্ণালীর মাঝের বর্ণ কোনটি? বর্ণালীর মাঝের বর্ণ হচ্ছে হলুদ, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিপদ সংকেত রূপে লাল আলো ব্যবহার করা হয় কেন? এখানে রক্তের লাল রঙের জন্য বিপদ সংকেত বোঝাতে লাল রং ব্যবহার করা হয়। কোনো সমতল দর্পণ থেকে বস্তু 12 মিটার দূরত্বে থাকলে দর্পণ থেকে তার প্রতিবিম্ব কত দূরত্বে হবে? এখানে 24 মিটার দূরত্বে হবে, অ্যান্সার হবে সি। হিলিয়ামের বাইরের কক্ষে মোট ইলেকট্রন আছে এখানে 1টি, হিলিয়ামের বাইরের কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা 1টি। নেক্সট হচ্ছে, ম্যাগনিফাইং গ্লাস কি কারণে লেন্স, কি কোন ধরনের লেন্স? এখানে উত্তল লেন্স, ম্যাগনিফাইং গ্লাস হচ্ছে উত্তল লেন্স। নেক্সট প্রশ্ন হচ্ছে, সূর্যের আলো যখন 20টি ফোঁটার উপর পড়ে তখন পেনিয়াস ও কলা সৃষ্টি হয়, এর কারণ হচ্ছে, অ্যান্সার হবে পিওসি ওয়াই, প্রতিসরণ এবং অভ্যন্তরীণ প্রতিফলন। নেক্সট হচ্ছে, লেন্সের ক্ষমতা কোন এককে প্রকাশ করা হয়? ডায়োপ্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে, একটি বলকে উপরে ছুঁড়ে দিলে কোনটি ধ্রুবক থাকে? এখানে তরণ ধ্রুবক থাকে, না অ্যান্সার হবে সি। টেপ রেকর্ডারের শব্দ রেকর্ডিং কে আবিষ্কার করেন? এখানে পোলসন টেপ রেকর্ডারের শব্দ রেকর্ডিং করার পদ্ধতি আবিষ্কার করেন। দুধকে মসৃণ করে কিম বার করার সময় কোন পদ্ধতি ব্যবহার করা হয়? এখানে কেন্দ্রাতিক বল, অ্যান্সার হবে এখানে সি। কুয়াশা থাকাকালীন দেখতে অসুবিধা হয় কেন? এখানে আলোর বিচ্ছুরণের জন্য কুয়াশা থাকাকালীন সময়ে দেখতে অসুবিধা হয়। নেক্সট প্রশ্ন, সৌরকোষ কী দিয়ে তৈরি হয়? সৌরকোষ সিলিকন ও জার্মেনিয়াম দিয়ে তৈরি হয়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন।
সিলিকন এবং জার্মেনিয়াম দিয়ে সৌর কোষ গঠিত হয়। নেক্সট হচ্ছে পারমাণবিক চুল্লিতে ক্যাডিয়াম রড কেন ব্যবহার করা হয়? নিউট্রন শোষণ করার জন্য। পারমাণবিক চুল্লিতে ক্যাডিয়াম রড ব্যবহার করা হয় নিউট্রন শোষণ করার জন্য। অ্যান্সার হবে এ। নেক্সট হচ্ছে, এটা একটা ম্যাথের অঙ্ক ফিজিক্স থেকে, পরেরটা দেখবো আমরা। ফিউজ ওয়ারে কী থাকে? ফিউজ ওয়ারে সাধারণত টিন এবং সীসা থাকে। নেক্সট হচ্ছে রোধাঙ্কের একক ওহম পার ইন্টু মিটার, অ্যান্সার হবে বি। ধারকত্বের একক কী? ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন, ফটোসেল কী? ফটোসেল হচ্ছে আলোক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে, ফটোসেল। শব্দ শোনা যায় সাধারণত 20 হার্জ থেকে 20,000 হার্টসের শব্দাংশ সাধারণত শোনা যায়। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টস, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন, 20,000 হার্টসের বেশি শব্দকে কী বলে? শব্দোত্তর শব্দ বলে। 20,000 হার্টসের বেশি শব্দকে শব্দোত্তর শব্দ বলা হয়। শব্দোত্তর শব্দ ব্যবহার করে শান্ত কোন প্রাণী? বাদুর। শব্দোত্তর শব্দ শান্ত ব্যবহার করে বাদুর। প্রতিধ্বনি শোনার জন্য কমপক্ষে দূরত্ব শান্ত এখানে 17 মিটার হওয়া দরকার। প্রতিধ্বনি শোনার জন্য কমপক্ষে 17 মিটার দূরত্ব থাকা দরকার। নেক্সট হচ্ছে, নিচের কোন মৌলের পরমাণুতে কোনো নিউট্রন নেই? এখানে হাইড্রোজেন মৌলের পরমাণুতে কোনো নিউট্রন নেই। H1H দ্বারা কোন কণাকে ফোকাস করা হয়? H1H দ্বারা প্রোটন কণাকে ফোকাস করা হয়। নিউট্রনকে কোন চিহ্ন দ্বারা ফোকাস করা হয়? এখানে 0N1 এককে ফোকাস করা। অ্যান্সার হবে বি। কোনো পরমাণুর ইলেকট্রন সংখ্যা কিসের সমান হয়? প্রোটন সংখ্যার সমান হয়। কোনো পরমাণুর ইলেকট্রন সংখ্যা সাধারণত প্রোটন সংখ্যার সমান হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রন ও প্রোটন কণার মধ্যে কোন বল কাজ করে? এখানে নিউক্লিয়ার বল কাজ করে, অ্যান্সার হবে সি। ইউনিয়ামের নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত কত? শান্ত 1:5 বেশি হয়, 1.5 বেশি। আলফা কণার ভর কত? আলফা কণার ভর হচ্ছে 4, অ্যান্সার হবে এখানে ডি। মৌলের পরমাণুতে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে ঘিরে যে কক্ষপথে আবর্তন করে তার আকার কেমন? তার আকার সাধারণত এখানে উভয়ই হয়, বৃত্তাকারও হয় উপবৃত্তাকারও হয়। নেক্সট হচ্ছে, নিচের কোন মৌলের ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা একই হয়? এখানে হাইড্রোজেনের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা একই হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন 385 নম্বর প্রশ্ন, 17 ক্লোরিনের পাওয়ার হচ্ছে 35, এর নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা শান্ত এখানে মাইনাস করে যেটা হবে সেটাই 18টি। নেক্সট হচ্ছে, 29 CO63 পরমাণু ক্রমাঙ্ক কত? এখানে 29 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, অ্যান্সার হবে এ। এই ধরনের অঙ্ক শান্ত নিউটন পরমাণু সংখ্যা পরীক্ষায় মাঝে মধ্যে দেখা যায়। নেক্সট হচ্ছে 352 নম্বর প্রশ্ন, এখানেও 90×X পাওয়ার আছে 230, পরমাণুটি নিউট্রন সংখ্যা 2 বৃদ্ধি পেলে নতুন সংকেত কী হবে? এখানে অ্যান্সার হবে বিটা। 19 পাওয়ারটা সাধারণত 2 সংখ্যা বৃদ্ধি পেলে উপরে যুক্ত হয়, অ্যান্সার হবে এখানে বি। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, পরবর্তী প্রশ্নগুলো আমরা পরের বারে দেখবো। সো থ্যাংক ইউ।